사사지 말했니? 와사지. 네. 아니 제리스라. 제리스라. 제사지. 군대라 이래봐라 미드라 미드라 요 미드라 요 한이 뜨자사 아유. 이따가 가서지 봐. 거야 시아와 와. 한이 사람들이 달라나. 어쩐지 내가 보고 말아서 그래도 군대라 이래. 아니 저거 더 할게. 말아서 미사지. 말아서. 이따가 가서지. 알함둘릴라 말아. 야 마음 별 말아라. 누말이 필리핀이죠 필리핀이죠 맞아. 아무도 안 봤어. 나나 আমি তো বেশ কয়েকবার নির্বাচন করছি নির্বাচনটা কি তালে করছি কইছেন জনগণের লাগি মানুষের কল্যাণের লাগি তখন তো আমার বয়স হয়ে গেছে আমার দ্বারা আর সম্ভব নাই তখন তুমি তাই নও আকবাড়ি আওয়া লাগবে চাচাজি আপনি আমার লাগি দোয়া করবা এবার যদি জনগণে আমার বুড়িয়া প্রতিনিধি বানায় ইনশাআল্লাহ আমি জনগণের স্বার্থে কাজ করব পবন জনগণের কাজ করার লাগি আলি নির্বাচিত প্রতিনিধি হওয়া লাগে না তুমি ওখান তো নো খাজো লাগো ওখান তো নো আকবাড়ো জনগণের খোঁজ খবর লো কার কোন জায়গায় অসুবিধা বা বিপত্তি আছে ওটা খোঁজ খবর লো জিও চাচাজি ইয়া দেশ আমার মাঝে আছে এগুলো আমি সবসময় করি জিও এ তো সবসময় জনগণের লোকে থাকে জনগণের পাশে থাকে পবন কখন থেকেও জনগণের খান্তার যাও ইয়া তার আর সুবিধা অসুবিধা সবটা খোঁজ খবর লো আমি তো সবসময় এলাকার মানুষের খোঁজ খবর লইলাম সে কোন অসুবিধা সুবিধার মাঝে আছে তোমার প্রতি আমারই বিশ্বাস আছে এলাকেও আমি চাইরাম তুমি নির্বাচন আইতায় অয়া নির্বাচন আইয়া থাকে আবার উল্টাই লিবা উল্টাই লিবা ইয়ে খাইল করু হুয়া হে নির্বাচন আইতে হইতা নির্বাচন আইতাম আমার মতো মানুষ আমার মতো মানুষ ও যে আপনি একটা জিনিস কইলা যে তার উপরে তার বিশ্বাস আছে বা আপনি আর মানুষের জন্য উৎকনি ফুটেন্দ্র যে চলাইয়া দিলা নির্বাচন করার লাগে এটা কিটা ঠিক নেই এরা কিটা বুঝবো এরা কিটা বুঝবো মানুষের দুঃখ দুরা সম্পর্কে এরা কিটা বুঝবো এই যে আমরা এলাকা তো যে ইসলাম মিডিল ইস্ট থেকে আইসি জানো নি কত কষ্টের মাঝে আছে কি বিপদের মাঝে আছে কেন বা যে ইসলামের কি তো হইছে কেন যে ইসলামের খবর তুমি জানো না নি অনুবর ওর মাত মাত্রায় হে
আমি তুমি এলাকার মানুষের খবর রাখো খোঁজ খবর রাখো কততা বড় বড় মাত পাত্রে কই খোঁজ খবর রাখো কোনোকা চেয়ারম্যান সাহেব আপনি তো দুইবার তিনবার আমরা ইউনিয়নের চেয়ারম্যান খেলাইছো বুঝছেন নি আপনার লগে তো আমিও একবার মনে হলো চেয়ারম্যানের সময় আমিও মেম্বারি প্রতিনিধিত্ব করলাম মানুষ তো আমার বুট দিয়ে ফাঁস করাইলে না যাই হোক কি অন্য কথা কিন্তু আমার উদ্দেশ্য এবং লক্ষ্য হইল গেলে মানুষের সেবা করা আমি কিন্তু মানুষের সেবা বন্ধ করছি আমি আমার মতো করে করিয়া যাই দাম আপনারাও হয়তো অনেক মানুষ না যে আমি সেবা করি যাই হোক যে দিছিলাম তো তার তার কফিলি একবারে খাটিয়ে দিয়েছি আর হে বিদেশ যাইতে পারতো না ওখান তার টেকা পয়সাতে তার রুজু করছিল আও তো রাখি দিছি অনেক কিতা করতো গুড়িয়া গিরিয়া মাও মাটির গেছে ফিরিয়ে আইছে আইয়া তো বিরাট পবিত্র মাঝে করছে ওখান আমরা সমাজে হইব বিদেশ থেকে আইছে এখানে অভাব করতো ই করতো সেই করতো বিদেশ মানেও টেকা মনে করে কিন্তু খেয়ে যে কী কষ্ট আছে এখানে আমি ছাড়া কেউ কই দেবো না ও তো একটু আগে বুঝছেন আমার বড় আইয়া ওলা খান্দা খাটি করে বুঝছেন না নানা অসুবিধা অসুবিধা করে আমি বাত উঠাইয়া দিছি কোনো মনে খা খাইল ডাইট থেকে বলে খাইছে না তো যদি একটা মানুষ প্রবাস তাকিয়া তার অত শ্রম দিল অত কষ্ট করলো কফিলে টাকাটা মারিয়ে নিল কি এখন আইয়া দেশ দেশের মানুষ তো তার ভালোভাবে গ্রহণ করতো না কেউ সাহায্য করবো নি কেউ করতো না কেউ বিদেশ মারিয়েছে তোর কাছে টাকা থাকতো না কেন তো এই মানুষগুলো কই দিত এরা তো প্রতারিত এবং বিতাড়িত তো জনগণের প্রতিনিধি যারা তারা খামখিত হইল যে প্রত্যেকটা মানুষ খোঁজ খবর লওয়া অনেক আছে বিপদ তাকিয়া হইতে পারে না সইতে পারে না এরারও খুঁজ দিয়া করা এটা তো এরা এটা পর্যন্ত বুঝতা না এটা তো একমাত্র আমি বুঝবো কাট্টুশালী ঘটনা যা কইটা এটা কি তো সত্য নেই আমি বয়স আপনাদের মিশা মাতলাম মানে আপনি মুরব্বী মানুষ আপনাদের মিশা মাতার দরকারটা কীটা আর আমি মিশা মাতলে লাভটা কীটা আমিও জিনিসটা কইতাম চাইতাম এই যে আপনারা নির্বাচন লইয়া আলোচনা করা জনগণের সেবাটা ভালো ইয়া করা আসলে কিতা জনগণের সেবা ফার এই ধরনের বাচ্চেন ধরে যেন আপনি উস্কানি দিয়া দিয়া হলে নির্বাচন আইতো এরা কিতা সেবা করবো এরা কিতা বুঝবো নির্বাচন কারোই তো আমার মতো মানুষ যারা জনগণের খোঁজ খবর রাখে এই যে আমি একটা খোঁজ খবর বা করে লইয়া আইলাম যখন মানুষ প্রবাস থেকে এই দেশের মাঝে কি কষ্টের মাঝে আছে অথচ এই দেশের মানুষ হ্যাঁ এখন ঘটনা হইল গিয়ে এই যে বর্তমান কোনো দেশের সমাজের যে ফুরুতাই না এটা তো মুখে খালি এখন জনসভা করবা জনসভা তো তারা করে উঠলেন আমি চিন্তা করছি আমার একে বুট দিবা না দেবে কেন বড় বিষয় না নির্বাচন আবার এবার আমি বাড়ি খারোই বুট দিলে দোকান না দিলে না দোকান কোনো সমস্যা না আমার প্রতীক গইল গাড়ি জনগণের সেবা করা জনগণ বিপদে মানুষের বিপদে আমি খান্দা দিয়ে খারাওয়া ইগো আমার প্রতিজ্ঞা আজীবন করিয়া দিব সে বুট দিবা না দিবা এটা বড় বিষয় না একটা মানুষ বিপদে কষ্টের মাঝে আছে তাহলে সাহায্য সহযোগিতা করার দরকার নৈতিক দায়িত্ব ওবা জেড ইসলামের বিষয়টা আমরা একটু চিন্তা করা দরকার জেড ইসলাম ভাই ও জেড ইসলাম ভাই ও সাসি সাসি আও গো তুই আমার একটা কথা খাও চাই তোমার কি তো আমরা মানুষ মনে হয় না নি এখানে তো সিলেট শহর মেয়ে এখানে তো টাকা না এখানে সিলেট কিতাইছে বুঝলাম আমি বুঝলাম না তুই কিতা কই রে শুনো ভাই দুনিয়ায় মানুষগুলো জন্ম লইছি সমস্যা তো থাকবো আর সমস্যা তো মানুষেরও থাকে গরু ছাগলও তো আর সমস্যা থাকে না আরে বাবা এখানে তো আমি জানলাম মানে কি তো হইছে বা কইরাম মনটা রাখো কিতার টেকাই আমরা যদি অভাবের সময় একজন আরেকজনের খান্দাত না থাকি নিজের মানুষ তো তুমি নিজের মানুষ নয় আমার তোমার খান্দাত যদি অভাবের সময় না থাকি তো কিলা হইব কোথায় ই তো বুঝলাম ইগুন কিতার টেকা আর কি ওর অভাব ইহাল্লার বাজির ইসলাম ভাই তুমি শর্মাই রা এখানে আমরা তো তোমার নিজের মানুষ আপন জন আমরা কিছু লুকাই রা এখানে বদরুল আমি একটা জিনিস বুঝলাম না এ তুই কুতার লাগি এই গুড়া ইয়া ফেসা ইয়া আমির তিলা খান তুই আমার লোকে মাত্রে আমি কেন ওবার লুকাইতাম আর কিতা শর্মাইতাম আমি তো বুঝলাম না এই আমি কিতা আর ইয়ার দামান নি তোমরা গাঁওয়ের এক একজনে এক এক ব্যবহার আমার লোকে করা আমি আসলে তোমরা রাগা মাথা কোনটা বুঝলাম না এই আমি লুকাইতাম কিতা টেকাই গুল কিতা লাগি তুই আমারে দিলে আমারে বাঙ্গিয়া খোসেন বিষয়টা কিতা দশ টেকা গুনে আমার এখানে টেকা দিতে আর আমি শর্মাইতাম কিতা লাগে আর আমার টেকার কিতা দরকার
আমি আসলে বুঝলাম না তুমি কিতা মাত্রা আর গাওর এখনজনে আমার লগে কিতা এমন ব্যবহার করে আর কিতা মাতে আমি আসলে আগামাতা কোনটা বুঝলাম তুমি জানো নি আমরা আর সাজলালর দরগা কত জাতর ফকির আমি দেখছি চোখ নাই আত নাই ফাও নাই কিন্তু মাথা নাই কোনো ফকির দেখছি না ও যে এখন কথা কইলা ও তদ্রুপ তোমার কথার ওলা কোনো আগামাতা নাই আসলে তুমি কিতা কইতা চাইগা কিতা কইরা এরে ও তো লুকালুকি করা এখানে আমি তো তোমারও চাই তা ধন সম্পদ আমি চাই না আমি তো ধন সম্পদের খাঙ্গালি নাই আমি একটা জিনিস বুঝলাম না গাঁর মানুষের লাখান থেকে তুমিও তো গাঁর মানুষের বাড়া না তুমিও সমান ব্যবহার আমার লোকের করা আমরা গাঁত ই কোন মাইল হামাইল কিতার লাগি মানুষ ই ব্যবহারটা করে তুমি জানো নি গাঁর মানুষের একটা স্বভাব যদি খেউর ক্ষতি দেখে তেইকান লইয়া খালি গুণাউসি করবো ভিতরে রাখবো পরিষ্কার করিয়া কোনটা কইতো না পালা একটা সমাধানের মাত দিত না অনর কথা বোঝাই না হন দিব হজ্ঞে দিব অন্য মানে উতা করিয়া মৌখিক প্রচারটা কিন্তু বেশি বুঝছো নি যেমন ধরো বগুড়ার দই চমচম টাঙ্গাইলোর চমচম ইতার কোনো এডভার্টাইজ নাই টিভিত কোনো এড নাই ইতা মৌখিক আমরা গাঁর মানুষের স্বভাবটা হয়ে গেছে খালি মানুষের অনেক বদনাম গাওয়া আর একে অন্যের ক্ষতি করা আমি একটা জিনিস বুঝলাম না গাঁর মানুষে খেনে ইলাখান ব্যবহার আমার লোকে করে আমার তো দেখলাম গাঁর মানুষের ভাঙল বানাই দিব এরে শুনো ওখান যদি তোমার বিয়া করাও লাগে তো বিয়াত চার পাঁচজন মানুষ থাকবো এর বেশি মানুষ থাকতে পারতো না আমি বুঝতে পারলাম না তোমারও বুঝাইতে পারলাম না তুমিও দেখি গাঁর মানুষের লাখা না আমার কাহিনি কাহিনি করা শুরু করছো গাঁর মানুষের লগে যা অত কাহিনি গাঁর মানুষে করতে পারে তুমিও করতে পারে না তাইলে কাম করো না কেন তোমরা অকলে যাবলা অত কাহিনি বুঝো ও কাহিনি লইয়া চলচ্চিত্রটা বানাইলা হোক চলচ্চিত্র বানাইয়া গাঁর অকলে ও গুত অভিনয় করবা করিয়া হোক গাঁর অকল মিললে চলচ্চিত্র গু দেখবা বুঝছো নি ফান খাইলা চাহ খাইলা আর অকলর বদনাম গাইলা গাঁর মানুষ অত ফাস্ট হয়েছ বুঝছো নি আমার কথা আমি বুঝাইতে পারলাম না তোমারে অনেক খালি তো দেখি গাঁর মানুষে না তুমি তুমিও আমার এখন মানুষ আমার লগে তুমি কাহিনি করবা বুঝছো নি আমার বিয়া শাদির কোনটা দরকার না কোনটা দরকার না কোনটা দরকার না দেখি জনসেবার লাগি ভাগল দেখিস ইটা তোমার ফিল্ড নষ্ট করে লিবা না ইটারে ফেস এটা লাগাইতে হইব কিতা করতে চাও তুমি তাই মানে তোমাদের উদ্দেশ্য কিতা তোমাদের উদ্দেশ্য সুন্দর তুমি তাইন যুব সমাজ আমরা মূল চালিকা শক্তি তুমি তাইন যে উদ্যোগটা লইছো এটা সুন্দর তবে বাতি যে হল যেহেতু জেড ইসলামের এই সমস্যাটা আমি কুড়ি কুড়ি বা করছি এবং আমি উপলব্ধি করতাম পারছি যে আসলে হে কতবার ও সমস্যার মাঝে আছে না দার উপরে দি না দার তোলে দি মাছ গান্ন জাখরা জাখর মাঝে করিতে আছে আমি এটা চিন্তা করছি তারা চুরি হওয়াটা ব্যবসা দিয়ে দিলেই আমার যা আছে তুমি কিন্তু যাই আমি নিজে একলাও দিয়ে দিলেই আপাতত তুমি জানি সহযোগিতা করার দরকার না আরো খোঁজ খবর লো এলাকার অন্য কোনো মানুষ বিপদ আসেনি তারা মিলিয়ে হকলে মিলিয়ে না আমরা বলবো যেদিন আমার বিষয়টা আমি নিলাম কি আমার আমল এটা আপনি আগেও পরিকল্পনা করে রাখেন করিলেই চললেন সাসাজি মানে আপনার কথা মাথা আমার ফাটে গেল আমি তো সবসময় ভাবতাম আপনি অন্য মুখে মুখে খালি মাথা মাথা করেন ভিতরটা খুবই বাদ কিন্তু ও কথা দেখা আপনার ভিতর খুবই পরিষ্কার আপনিও চান জনসেবা কর্তা তাইলে সাসাজি ই জায়গাটা আসলে মানে আমি মেম্বার হওয়ার যোগ্য নাই মেম্বার হওয়ার যোগ্যতা আপনিও রাখুন আপনার মন যদি অত ফ্রেশ থাকে তাহলে চাচা এবার আপনি মেম্বার মেম্বার হইল আমি এবার খারাপ হইলাম না 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 তুমি খারাপ হইতে না কম্পিটিশন থাকা পারলা কম্পিটিশন থাকা পারলা খারাপ হয়ে যাও তুমি অসুবিধা নাই আর
যদি সুযোগ দেওতে তার সাথে আরো ইলাম সুবিধা কম্পিটিশন তো সাথে জনসভা করার লাগি তা আপনিই যদি জনসভা করবা আমি তো জনসভা করতাম তা আপনার মন মানিক কত ভালো আছে তাহলে আপনিও করেন আপনি তো আমার বয়সও বড় হ্যাঁ ঠিক আছে বাতি দেয় তো হই দেয় অসুবিধা নাই আর যদি আমার বিষয়টা আমি দেখা তাহলে আমি এটা বিষয় দিয়ে বলি অন্য কোনো খোঁজ খবর হলে আর যে কোনো বিপদ আমাদের আইও আমার কাছে তাহলে ওখান থেকে তুমি প্রচার প্রচারণা চালা আমি আর মেম্বার নাই সাসারি বার খারাপ হতাম আমরা তোমাদের সমর্থন আমার কিছু না আছে খুব সমর্থন আছে আচ্ছা চলো চলো তাহলে আইও আসসালামু আলাইকুম আগে বাসর ব্যবসা করছি উদ্ভাইছ নি ফুরা তো আর কি লাগেছে মাই আমি একটা জিনিস বুঝলাম না আমার লোক এটা কিতা আরম্ভ হয়েছে তুমি মাতো এক মাত গাও রকলে মাতে আর এক মাত হকলে মিল্লা কিতা তোমরা আমার পাগল বানাইতে না কিতা আমি পাগল বানাইতাম মানে গাঁর দুই ভাই একটা ধরি বাজার সদাই লই আইলো ওখান তো আমি তো এখান জিগাইতাম না নি ইনো জিগাইতাম না জিগাইতাম কিটা আমি একটা জিনিস বুঝলাম না আমি কোন দুনিয়ায় বাস করি একটা ধরি লাগে আমি সান্দরটা দেশে বাস করা আমার লোকে কিটা লাগে ইটা গোটে গাঁও পাঁচ ওর অত দরদ আমার লাগে কিটা লাগে উঠিয়া বলো কেনে অত দরদ দেখা মাইছে কিটা আমি দিছিলাম তুমি বাড়িত নি ওহো তোমার কথা শুনিয়া খুব খারাপ লাগলো রে বাবা খুবই খারাপ লাগলো তোমার বলে অবস্থা খুবই খারাপ আচ্ছা চিন্তার কোনো কারণ নাই বাইরে তোমার লেগে খাম দেখে নিছি দোকানে যাকি এই তোমরা অল্টে মিলাই গাঁও মানুষে কিতা পাইছো আমার লোক এই তোমরা কিতা কি জানো তো করাই আমার অবস্থা কিতা অত খারাপ হয়েছে অত করুন হয়েছে যে আমি দোকানও চাকরি করা লাগবো বুঝলাম না বাজে দিছিলাম তুমি দেখি যে খায়দার মাত মাত্রায় মানুষের সামনে কয়েক কথা আর হিবাই খাটু সাজির বাড়িত লুকাই গিয়া খুঁজিয়া ভাত খাও মানে কিতা এ কিতা কছি তা তুমি মানে হইল গিয়া তোমার তো বিষা বাতিল হয়ে গেছে আর ও বিষা বাতিল তুমি অসল বসে হয়ে গেছো তোমার তো হাত খালি এখানে আমরা হলে জানি ও শুনো সাই মাইজি তার মারটা শুনো এ বেটাই ই আসবি খবর ইতা গইবি খবর তোমরা রেখে দিল মা বলে গেলে দিকে কলতা খে আবার হইতো তুমি নিজে জাগে জাগে খান্দা গুটি করে দুঃখ কইলাই আমরা খাটু চলে চাচা আর কি ও আচ্ছা এবলা বুঝি ঘটনার সূত্রপাত হয়ে থাকি আচ্ছা রে ভাই এক কাম কর তুই যা আমি তোর লগে বাদে মাত নিয়ে বিষয় আচ্ছা ও চাকরি দেখি তো চাকরি চাকরির ব্যাপারটা পরে ভাই বোনে তুমি এখন যাও বুঝছো নি যাও দিন কোনোভাবে গুড়ি যা কি আচ্ছা যাও তুমি যাও ভাইজি তুমি এক কাম কর তোমার দরকারি খাবার সুবর যেটা দুই একদিন চলা যায় বাটি একটা বেগুলো লই আমার লোকানো যাও আমি তোমার কইলাম ঘটনা কিটা কইলাম এবলা বুঝছি ঘটনার সূত্রপাত হই থাকি হয়েছে এলাকি তো গাঁর মানুষে আমার লোকের নানান আচরণ করে তাইলে বুঝি তুমি কটাইছো রে বাবা এই ঘটনা তোমারে দররা আও সকাল আমার লোকে আও আমার লোকে আও সাসাজি বাড়ি তুই বা ও সাসাজি আমি আমি যেটি ইসলাম বিদেশ গিয়া বাম্পার টেকা বানাইয়া ওনে আইয়া কইরা অবস্থা খারাপ হ্যাঁ জি আচ্ছা অবস্থা খুব খারাপ তবে আমি যে অত খারাপ অবস্থার মাঝে আছি ইকান আমি জানতাম না আমার এলাকার মানুষে আমারে জানাইয়া আমি খুব অর্থ কষ্টে আছি আমার অবস্থা খুব খারাপ এলাকার মানুষের মাথার মাতি মানুষের খাইয়া খাম নাই খালি আছে তাল লাগানি ওগুরু মা ঠাকুর কাছে মাতে ওগুরু মা ঠাকুর কাছে মাতে তাল লাগাই বুঝছো নি এক কথাটা ছয় কথা বানায় খালি কথা বানানি তো আছে উঠারা কিতা বা কাটু খালি এটা তুমি কিতা মারছো আমরা কিতা মারব নাই আপনি দেখি না কইরা মাখি মানে এলাকার মানুষে খালি মাত বানায় সাসা অভাবর ধারণায় আপনার বাড়ি খাওয়া তাইছিলাম ওখন আমরা আইসি আশ্রয় লাগি আমরা থাকার জায়গা নাই আপনি আমরা থাকার জায়গা দৌ আশ্রয় দৌ ওই ওয় জেডিস লামরা এখন থাকার জায়গা দৌ জি ওয় অক্টো করুক জেডিস লাম তুমি তো কিতা কইরা তোমার অভাব আর তুমি ভাত খাইছো এলাকার মানুষও দেখি উপস্থিত সাসিজি ইকান আপনি আমারে নাজি খাইয়া আপনি সাসাজিরে দিকান আমি আইসলাম আপনার আর বাড়িতে
কুশল বিনিময় করার ভাবলাম সাসার একটা সালাম দিয়া যায় আওয়ার পরে আপনারার অনুরোধে চারটা ভাত খাওয়াত হয়ে গেলাম মোর সাসা মুরব্বী মানুষ তার অনুরোধ আমি ফেলাইতাম পারলাম না কিন্তু এই চারটা ভাত খাওয়া যে আমার লাগে কত বড় মহা ফাফ হয়েছে এখানে আমি বুঝতাম পারছি ও আমি আমার আম্মারে লইয়া আইছি ফাফ মোচন করার একটু খুলাসা করে কোসাইন বা আমি তো তোমার মাত বুঝলাম না সাসায় আস্তা গাউয়ে গাউয়ে গাইয়া গাইয়া বেড়াইরা যে আমি বিদেশ থেকে আইয়া আমি ভাত খাইতাম পারাম না আমি তানোর বাড়ি থাইয়া ভাত খাইলাম সাসার উপচারণার কারণে আমার জীবন অতিষ্ঠ আমি যে কি বিড়ম্বনার মাঝে পড়ছি আমি কইয়া বুঝাইতাম পারাম না কিতা বিষয় যে ইসলামে কথা করি দেখতে আসানি ঘটনাটা আসলে ইলা নাই একটু অন্য লাগা দেখ তুমি তো জানো আমার নির্বাচন করার একটা শখ আছে আর নির্বাচন করতে হইলে জনদরদ যারা তারাও মনে করলাম মার্কেট ভ্যালু বালা থাকে ওই জনদর দিয়ে হাতে লাগিয়ে কি কথাটা একটু এর দিক সে দিয়ে গেছে আর কিছু না সাসাজি আপনারও নির্বাচনী লাভর আশা আমার যে মানহানি হইল কখন কিতা করা কখন আর কিতা করা যেটাও বেতার হয়ে গেছে বয়স হয়ে গেছে তো মাথা রাখার সময় ঠিক কাম করে মাফ করিয়া দেব তোমার বাপে যদি ভুল করতা তুমি কিতা মাফ করে দিলে না সাসাজি একটা কথা কর জনদরদি কোনো সময় সাজা লাগে না আর জনদরদি সাজিয়াও যায় জনগণের লাগি জনহিতকর কাজ করলেই জনগণে জনবান্ধব ভাবিয়া আপনার রাস্তা জীবন মনে রাখবো সাসা ইতিহাস যারা জনদরদি হাজিছে তারা সবসময় অপমানিত হয়েছে যাই কি সাসা মাফ করিয়া দিবা